হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমার মতো জাস্ট বিন্দাস আছো। তো মোটামুটি বাড়ির সববার পূজার মার্কেটিং হয়ে গেল, কিন্তু এখনও আমাদের প্যান্ডেলের ছেলেদের কেনাকাটা বাকি আছে। তো দুটো স্টেপে যে কেনা কিনবো এখনও, মানে দুটো না তিনটে হবে। একটা হলো এই পুচকে টুচকে যাকে দেওয়ার তাদের হলো, দ্বিতীয় প্যান্ডেলের ছেলেদের হবে, তৃতীয় হচ্ছে আমার বরের আমার হবে। তো তিনটে ধাপে আমরা মার্কেটিং গুলো করবো। আজকে কিছু মার্কেটিং করে নিচ্ছি, এই দেখো, চলো দেখাতে থাকি তোমাদের, ঠিক আছে? পুজোর মার্কেটিং না করলে হয়, মন একদম ভালো লাগে না। প্রথমে বেরোলো আমার বরের, এটা এটা আমি আমার বরকে দিয়েছি, আমাকে আনতে বলেছিল। প্যান্টটা হাফ প্যান্ট হতে পারে তো, কিন্তু এটা দাম হচ্ছে 575 টাকা কিন্তু। এটা হচ্ছে আমাদের ননদের বরের শার্ট, এই দেখো এটা। আর এটা হচ্ছে ননদের শাড়ি, শাড়িটা ঠিক এরম দেখতে, জানি না পছন্দ হবে কিনা, একটু গায়ে ফেলে দেখ, এই দেখো পছন্দ হবে কিনা জানি না, ও তো ভীষণ ফর্সা আছে, জানি না পছন্দ হবে কিনা, যদি হয় নেবে, না হলে তোমার ক্যাশ মোমো দিয়ে পাঠাবো, পাল্টে নেবে, ঠিক আছে? কোনো কিছু দিয়ে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমার ছেলের জিন্সের প্যান্ট, এগুলো কি দেখাবো, দুটো কুর্তা, এগুলো ওর পিসি দিয়েছে আর ওর ঠান্নি দিয়েছে, দুটো কুর্তা নিয়েছি, একটা ব্লু কালারের আর একটা এই কালারের, পরে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল, স্মার্ট লাগছিল। এই একটা গেঞ্জি নিয়েছি আমার ছেলে, না 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 গা খালি গায়েছি, আমার ছেলের একটা গেঞ্জি নিয়েছি, এটা আমাদের বাড়িতে যে কাজ করে তার সুতির ছাপা, এটা এদিকটা একরকম এদিকটা একরকম, হ্যাঁ একে শাড়ি স্যার ব্লাউজ দুটোই দেওয়া হয়েছে, এই দেখো ব্লাউজ স্যার শাড়ি শাড়ি ম্যাচিং করে, এটাও একজন আর্ট, এটাও একজন আর্ট, ভাই ভাই বলছি, এটা আমার ভাইপো, দেখাই দাঁড়াও, ও একটা এরকম, না এটা আমার ছেলে, এটা আমার ছেলে, আমার ছেলে তিনটে নিয়েছে, আর এটা হচ্ছে আমার ভাইপোর এই প্যান্টটা, ও দুটো জামা নিয়েছে, একটা প্যান্টে নিয়েছে, এই জামাটা এই প্যান্টটা আর এই গেঞ্জিটা, এটা নিয়েছে, এই প্যান্টটা নিয়েছে আর এটা নিয়েছে, ঠিক আছে? আর সর্বশেষ আমার শাশুড়ির এই ব্লাউজ আর এই দেখো শাড়ি, শাড়িটা ভীষণই সুন্দর, জানি না আমার মায়ের পছন্দ, মা মানে শাশুড়ি মা পছন্দ হবে কিনা, ভালোবেসে দিয়েছি, জানি না কি বলবে, পছন্দ হলে ভালো, না পছন্দ হলে মনটা কষ্ট হবে, দুঃখ হবে। কেউ যখন কোনো ভালোবেসে কোনো জিনিস দেয়, সেটা যখন মুখের উপর বলা হয় যে ভালো হয়নি, এটা এরকম সত্যি কষ্ট লাগে, দুঃখ লাগে। তো দেখা যাক কি হয়, ঠিক আছে? দাঁড়াও
এই কটা বাজার হয়েছে আপাতত, আবার হবে, আবার যখন হবে তোমাদের দেখাবো। ওকে, তো এইটুকুই কেনাকাটা হলো। ওকে বাই টাটা। ছেলেগুলো সব গান টান শুনছে, কোন সময় কী দিয়ে দেবে ফলো করবো না, কপিরাইট চলে আসবে। ওকে বাই টাটা, আবার আসছি নতুন কেনাকাটা নিয়ে।